আচ্ছা, আজকে এই যে জার্নালটা আমি করে দিচ্ছি, লেজার আর করবো না, যেহেতু লেজার অলরেডি করা হয়ে গেছে, লেজার একই সিস্টেমে করতে হবে। আমি একটু জার্নালটা করে দিচ্ছি। তো জার্নালটা যে করবে, একটু সবাইকে ঘুম থেকে উঠতে হবে, একটু রেসপন্স করতে হবে সবাইকে। আমরা এই জার্নালটা আমি করে দিচ্ছি এই জন্য যে এই জার্নালে বেশ কয়েকটা নিউ এন্ট্রি আছে এবং এগুলো একটু নতুন, অ্যাকাউন্টিং কিছু নতুন নতুন টার্ম আসবে, তাই আমি 4 নাম্বারটা করে দিচ্ছি। 4 নাম্বার জার্নালটা করা শেষ হওয়ার পরে আমরা আজকে নতুন একটা টপিকে চলে যাব, যার নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। তাহলে আমাদের ক্লাসে আজকে অবজেক্টিভ হচ্ছে দুইটা, ক্লাসের দুইটা অবজেক্টিভ আজকে। ফার্স্ট অবজেক্টিভ হচ্ছে তোমাদেরকে একটা জার্নাল করে দিব, যেহেতু এটা নতুন কিছু আইটেমস এখানে আসবে, নতুন কিছু এন্ট্রিজ এখানে আসবে। আর সেকেন্ড হচ্ছে একটা নতুন টপিক শুরু করবো, যার নাম হচ্ছে ট্রায়াল ব্যালেন্স। এবং তোমাদেরকে অবশ্যই জার্নাল লেজেন বাসায় করতে হবে। জার্নাল লেজেন নিয়ে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, কারণ নেক্সট পরীক্ষাটা কিন্তু জার্নাল লেজারের উপরে হচ্ছে, আমাদের ফার্স্ট কুইজ। সবাইকে বলবো যে একটু বাসায় প্র্যাকটিস করো, না হলে কিন্তু পরীক্ষায় পারবে না, তখন মার্কস কম পাবে, গ্রেড খারাপ হবে, তুমিই সাফার করবে। তো ঠিক আছে, আমরা শুরু করছি। দেখো, শাহ সৌদ মেরিন ইজ এ বোট রিপেয়ার ইয়ার্ড। শাহ সৌদ একটু সবাইকে বলতে হবে, যেহেতু নতুন নতুন আইটেম আসবে, যারা পারো একটু রেসপন্স করতে হবে, ভুল হোক সঠিক হোক ডাজেন্ট ম্যাটার, বাট রেসপন্স করতে হবে। শাহ সৌদ মেরিন ইজ এ বোট রিপেয়ার ইয়ার্ড। শাহ সৌদ মেরিন হচ্ছে একটি বোট রিপেয়ার ইয়ার, অর্থাৎ নৌকা তারা মেরামত করে থাকে, জাহাজ মেরামত করে। ডিউরিং আগস্ট 2016, 2016 সালের আগস্টে ইটস ট্রানজেকশন ইনক্লুডেড দ্য ফলোয়িং, এর কিছু লেনদেনের কথা এখানে বলা আছে। প্রবলেম নাম্বার দেখো, লেনদেন গুলো কি বলা আছে। 3 নাম্বারে বলা আছে, লোন টেকেন ফ্রম হাবিব ব্যাংক লিমিটেড, লোন টেকেন ফ্রম হাবিব ব্যাংক লিমিটেড 25,000 টাকা, 20,000 টাকা উইথড্রন ফর বিজনেস অ্যান্ড দ্য রিমেইনিং ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট। লোন টেকেন ফ্রম হাবিব ব্যাংক লিমিটেড, হাবিব ব্যাংকের কাছ থেকে লোন নেওয়া হয়েছে 25,000 টাকা, 20,000 টাকা উইথড্রন ফর বিজনেস, 20,000 টাকা ব্যবসার জন্য উঠিয়ে আনা হয়েছে, অ্যান্ড দ্য রিমেইনিং ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, বাকিটা ব্যাংকের অ্যাকাউন্টে রেখে দেওয়া হয়েছে। এখন যদি বলি তাহলে যে যে 20,000 টাকা বিজনেসের জন্য নিয়ে আসা হয়েছে, সেটার জন্য ডেবিট কি হবে? ব্যাংক কর্তৃপক্ষ ক্যাশ বিজনেসের জন্য নিয়ে এসেছে, তো হাবিব ব্যাংকের কাছ থেকে 25,000 টাকা লোন নেওয়া হয়েছে, লোন নিয়ে 20,000 টাকা ব্যবসায়ের প্রয়োজনে উঠিয়ে আনা হয়েছে, তাহলে ওই 20,000 টাকার জন্য ক্যাশ হচ্ছে ডেবিট। আচ্ছা, এবার বললো 25,000-এর বাকি যে টাকাটা রিমেইনিং ইন দি ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ 5,000 টাকা যে ব্যাংকে রাখলাম, সেজন্য ডেবিট কি হবে? এনি আইডিয়া? ব্যাংক হচ্ছে ডেবিট, যেহেতু ব্যাংকে রেখে দিয়েছি। ক্রেডিট কি হবে? ক্রেডিট কি হবে? স্যার ব্যাংক লোন। ব্যাংক লোন হবে ক্রেডিট, ব্যাংক লোন ক্রেডিট, কারণ এটা একটা লায়াবিলিটি, আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, ব্যাংক লোন হচ্ছে ক্রেডিট। টাকার পরিমাণ যদি হিসেব করি 20,000, 5,000, আর এদিক থেকে হচ্ছে 25,000। এরপরে দেখো, 6 তারিখ, এটা একটু নতুন, আমি বোঝাবো, একটু সবাই কেয়ারফুলি শুনবে, কোয়েশ্চেন থাকলে বলবে, এটা কমপ্লিটলি নতুন, এই পর্যন্ত যা করা হয়েছে তার মধ্যে, তার কনসেপ্টের বাইরে। পেইড রেন্ট ফর দি মান্থ অফ অগস্ট 4,400, আগস্ট মাসের ভাড়া বাবদ 4,400 টাকা দিয়েছি, ফাইন। অ্যান্ড অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স ওয়াজ 600, এবং অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স হচ্ছে 600। 4,400 টাকা আগস্ট মাসের ভাড়া বাবদ দিয়েছি, অ্যান্ড অ্যাক্রুড রেন্ট এক্সপেন্স ওয়াজ 600, এবং বকেয়া ভাড়া হচ্ছে 600। 4,400 টাকা দিয়েছি ভাড়া, যার মধ্যে বকেয়া ভাড়া আছে 600। অ্যাক্রুড রেন্ট মানে হচ্ছে বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া হচ্ছে 600। বকেয়া ভাড়া মানে হচ্ছে আমার কাছে আগেই ভাড়া পাইতো, এমন ভাড়ার পরিমাণ হচ্ছে 600, আর আমি দিয়েছি টোটাল 4,400। যে 4,400 টাকা দিয়েছি, ক্রেডিট কি হবে এটা বলো আগে, ডেবিট নিয়ে পরে কথা বলি। ক্রেডিট কি হবে? ক্যাশ ক্রেডিট হবে, এইটুকু ঠিক আছে। এখন আসলে ডেবিট নিয়ে একটু কথা বলবো, ডেবিটটাই আসলে নতুন কমপ্লিটলি। আমি যে রেন্ট দিয়েছি সেজন্য রেন্ট এক্সপেন্স ডেবিট হবে না?
হ্যাঁ আমি যে রেন্ট দিলাম সেজন্য রেন্ট এক্সপেন্স তো ডেবিট হবে নাকি? জি স্যার। এখানে আরো একটা ডেবিট আইটেম আসবে, সেটা হচ্ছে যে অ্যাক্রুড রেন্ট যে দিয়েছি, অ্যাক্রুড রেন্ট মানে বকেয়া ভাড়া যে দিয়েছি, বকেয়া ভাড়া যে দিয়েছি সেজন্য আমার একটা ডেবিট আইটেম আসবে। আমরা বকেয়া ভাড়া মানে কি, আগে থেকে আমার কাছে ভাড়াটা ভাড়াটা পাওনা ছিল, আগেই আমার কাছে ভাড়াটা পাওনা ছিল, সেটা আমি এখন দিয়ে দিয়েছি। যখন দিয়ে দিই তখন আমরা একটা পেয়েবলকে ডেবিট করি, যেহেতু এখানে রেন্ট আমার কাছে আগে থেকে পাইতো তাই আমরা ডেবিট দিব হচ্ছে রেন্ট পেয়েবল, রেন্ট পেয়েবল। বোঝা গেছে? টাকার পরিমাণ হচ্ছে 4,400, টোটাল ক্যাশ দিয়ে দিলাম, যার মধ্যে রেন্ট পেয়েবল হচ্ছে 600 আর রেন্ট এক্সপেন্স হচ্ছে 3,800। বোঝা গেছে? বোঝা গেছে? জি স্যার। কোয়েশ্চেন থাকলে বলো। শীত অনেক বেশি আমি জানি, তাই বলে শীতের জন্য তার জীবন থেমে থাকবে না, সবাইকে একটু রেসপন্স করতে হবে। যত বেশি রেসপন্স করবা তত শীত কম লাগবে, এটা নিউ রিসার্চ এর ফলাফল। ওকে, 12 তারিখে দেখো, এট রিকোয়েস্ট অফ কিউই ইন্স্যুরেন্স ইনকর্পোরেশন, কিউই ইন্স্যুরেন্স ইনকর্পোরেশন এর রিকোয়েস্টে মেড রিপেয়ার্স অন বোট অফ জন সিওয়েস, জন সিওয়েস এর বোট নৌকা রিপেয়ার করে দিয়েছি, সেন্ট বিল ফর 5,620, 5,620 টাকার জন্য বিল পাঠিয়েছি। যদি আমরা কারো কাছে বিল পাঠাই এর মানে কি টাকা পেয়েছি না পাবো? পাবো স্যার, পেলে আমরা সেটা কি অ্যাকাউন্টে লিখি? রিসিভেবল। অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল হচ্ছে ডেবিট, আর ক্রেডিট কি হবে? ক্রেডিট কি হবে? রিপে সার্ভিস। সার্ভিস রেভিনিউ, তাই না? হ্যাঁ স্যার। কিন্তু আমরা একটু ফুলটা ফুল লিখবো, রিপেয়ার সার্ভিস রেভিনিউ, রিপেয়ার সার্ভিস রেভিনিউ আমরা ফুল লিখবো, রিপেয়ার সার্ভিস রেভিনিউ 5,620, 5,620। 12-র পরে আসতেছে 18 তারিখ, এটা সবার পারা উচিত। মেড রিপেয়ার্স টু বোট অফ ডেনিস কপার, ডেনিস কপারের বোটের রিপেয়ার করে দিয়েছি, অ্যান্ড কালেক্টেড ইন ফুল দ্য চার্জ অফ 2,830, 2,830 টাকা ফুল চার্জ কালেক্ট করে ফেলেছি। ডেবিট কি হবে? স্যার ক্যাশ। ক্যাশ ডেবিট হবে, কেন বলতো? বলো তো। স্যার ক্যাশ তো আসছে, হ্যাঁ অলরেডি আমি ফুল কালেক্ট করে ফেলেছি, হ্যাঁ ফুল কালেক্ট করে ফেলেছি। আর ক্রেডিট কি হবে? আগের মতোই রিপেয়ার সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ থেকে যেটা পাইলাম রিপেয়ার সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট 2,830। আচ্ছা, এই এরপর আসতেছে 20 তারিখ। দেখো 20 তারিখ এটা বলা আছে, প্লেসড অ্যাডভার্টাইজমেন্ট ইন দি ডন, ডন হচ্ছে একটা পত্রিকার নাম, এই পত্রিকায় আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছি, খরচ হচ্ছে 165 টাকা, পেমেন্ট টু বি মেড উইদিন 30 ডেজ, পেমেন্টটা করা হবে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যদি পেমেন্ট করার কথা বলা থাকে এর মানে কি এটা ক্যাশ পেমেন্ট করা হয়েছে নাকি অ্যাকাউন্টস পেয়েবল? অ্যাকাউন্টস পেয়েবল স্যার। তাহলে ডেবিট কি হচ্ছে সেটা বলো আগে। অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স নাকি, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট করেছি। আর ক্রেডিট কি হবে স্যার? অ্যাকাউন্টস পেয়েবল। অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাজ ইটস হ্যাজ নট বিন পেইড ইন ক্যাশ। ওকে, 25 তারিখ এবং 30 তারিখে দুইটা নতুন জিনিস শিখাবো, একটু সবাই লিসেন কেয়ারফুলি। রিসিভড এ চেক, একটা চেক পেয়েছি ফর 5,620 ফ্রম কিউই ইন্স্যুরেন্স ইনকর্পোরেশন, কিউই ইন্স্যুরেন্স ইনকর্পোরেশন থেকে 5,420 টাকা একটা চেক পেয়েছি, রিপ্রেজেন্টিং কালেকশন অফ দি রিসিভেবল অফ আগস্ট 12, যেটা আগস্ট 12 তারিখের রিসিভেবলকে রিপ্রেজেন্ট করছে। অর্থাৎ আগস্ট 12 তারিখে যে আমাদের রিসিভেবল ছিল এই রিসিভেবল কে রিপ্রেজেন্ট করছে এমন একটা চেক পেয়েছি আমরা 5,620 টাকায়। ডেবিট কি হবে?
ডেবিট কি হবে? স্যার চেক হবে, কিন্তু চেক লেখা যাবে না কি একটা বলছিলেন আপনি একবার। চেকের পরিবর্তে এখানে ক্যাশ লিখবো, ঠিক আছে? চেক পাওয়া ক্যাশ পাওয়ার মতো ধরতে হবে, চেক পাওয়া ক্যাশ পাওয়ার মতো ধরতে হবে। ক্রেডিট কি হবে? ক্রেডিট, এটা তো পারার কথা। অ্যাকাউন্ট রিসিভেবল স্যার, অ্যাকাউন্টস রিসিভেবল, কারণ তার কাছ থেকেই তো টাকাটা পেয়েছি, বলেই দেয়া আছে। টাকাটা পেয়েছি জি স্যার, 5,620 টাকা। আমি একটা জিনিস দেখলাম যে তোমাদেরকে একটা জিনিস দিন পড়াই, মাঝখানে যদি একটা বড় গ্যাপ পড়ে যায় ওর মধ্যে সব ভুলে যাও। এর পেছনে সবচেয়ে বড় যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে তোমরা বাসায় ওই বড় মানে যে একটা গ্যাপ পড়ে, এই গ্যাপের মধ্যে তোমরা কেউ একটু ওইগুলো দেখো না। এই যে সামনে ফেব্রুয়ারি 5 তারিখ থেকে তোমাদের মনে একটা মিড, কি কি এটা মিড ব্রেক নাকি? জি স্যার। ফেব্রুয়ারি 5 তারিখ থেকে মিড ব্রেক, লং একটা ব্রেক পাবে। কতদিন, কতদিনের ব্রেক পাও? 1 week 9 week 9 days স্যার। তাহলে 7-9 দিনের যে তোমরা একটা ব্রেক পাবে, আমি মানে আমি তো এখন সাসপেক্ট করছি যে 9 দিন পরে ফিরে আসার পরে তোমরা এটাও ভুলে যাবে যে সিলেবাসে কতটুকু শেষ হয়েছে, কারণ ওই 9 দিনে তোমরা কেউ বইয়ের কাছে যাবে না। ওই 9 দিনে তোমরা হচ্ছে ঘুরে বেড়াবে, ঘুরবে ফিরবে। আসলে ওই 9 দিন কিন্তু তোমাদের ঘোরাফেরার থেকেও দেয়া হয়েছে যে এই এতদিন যা শিখলা সেই বিষয়টা একটু আরেকবার রিকল করার জন্য। তো যাই হোক, ঘুরবা ঘুরবা ওই সময়টার মধ্যে, এ ব্যাপারে কোনো বাধা নাই, ঘোরো ফেরো কোনো অসুবিধা নাই। কিন্তু আমি যেটা বলবো যে ঘোরাফেরার মাঝে যেগুলো পড়ানো হলো, যে টিচাররা যা পড়ালো এই বিগত প্রায় 1-1.5 মাসের মধ্যে, এটাকে তোমরা একটু সবাই দেখবে বাসায়, তাহলে হবে কি পেছনের গুলো ভুলে যাবে না। আমাদেরও পড়াতে ভালো লাগবে যে সামনে আমি যা পড়াচ্ছি সেটা অ্যাটলিস্ট ও জানে, কারণ আমি পেছনে এগুলোর বেসিক আলোচনা করে এসেছি। আর যদি তোমরা না দেখো তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর নতুন ক্লাস যখন শুরু হবে তখন দেখা যাবে যে কিছুই তো মনে নেই, এটা অনেক বড় সমস্যা হয়ে যাবে। কথা বুঝতে পেরেছো? চেষ্টা করবে একটু সবাই একটু বাসায় দেখার জন্য, ওকে? ঘোরো, কোনো অসুবিধা নেই, ঘোরাফেরার মাঝে একটু পড়াশোনা চাইলে করা যায়। আচ্ছা, আগস্ট 30 তারিখ সেন্ট চেক টু দি ডন, সেন্ট চেক টু দি ডন, ডন কে আমরা চেক পাঠিয়েছি ইন পেমেন্ট অফ দি লাইবিলিটি ইনকার্ড অন অগস্ট 20। কি বলছে একটু বলো তো একজন, এটা বাংলা কি? এটা বাংলাটা বল। সেন্ট চেক টু দি ডন ইন পেমেন্ট অফ দি লাইবিলিটি অন স্যার, অগস্ট ডন কে একটা চেক পাঠিয়েছি কিসের চেক স্যার, পাঠিয়েছি? অগস্ট 20-তে যে আমরা একটা ইয়া দিছিলাম, ওই যে এডভেটাইজ, হ্যাঁ, ওখানে একটা ওইটার লাইবিলিটি জন্য। হয়েছিল, ওখানে একটা জি স্যার, লাইবিলিটি ছিল অ্যাকাউন্টস পেয়েবল নামে, এটার জন্য চেক পাঠিয়েছি। তো চেক যখন পাঠাবো তাহলে এবার ডেবিট কি হয়ে যাবে বলো তো? ক্যাশ ক্যাশ কেন? অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিট হবে, কারণ তো আমার কাছে টাকা পাইতো। আচ্ছা, ক্রেডিট কি হবে? মনে হচ্ছে ক্যাশ, তাই না? জি স্যার, আসলে ক্যাশ না, চেক দিলে লিখতে হবে ব্যাংক। আমি একটু ক্লিয়ার করে দিই আরেকবার। নাম্বার 1, চেক যদি আমরা পাই তাহলে ধরবো ক্যাশ, চেক যদি আমরা দেই তাহলে ধরবো ব্যাংক, চেক যদি আমরা পাই তাহলে ধরবো ক্যাশ, চেক যদি আমরা দিয়ে দিই তাহলে ধরতে হবে ব্যাংক। কোয়েশ্চেন করতে পারো, স্যার এমন কেন? এমন হওয়ার পেছনে কারণ হচ্ছে, দেখো আমি যখন চেক পাই তখন আমি এই চেকটা যদি ব্যাংকে ভাঙাই, ব্যাংক থেকে আমি ক্যাশ টাকা পেয়ে যাবো, তাই না? জি স্যার, কিন্তু আমি যদি কাউকে চেক দেই সে কি আমার ক্যাশ থেকে টাকা নিবে না আমার ব্যাংক থেকে টাকা নিবে? ব্যাংক থেকে। এই জন্য ব্যাংক ক্রেডিট, কারণ ব্যাংক কমে যাবে। ওকে জি স্যার, ওকে, টাকার পরিমাণ 165। এই হচ্ছে আমাদের জার্নাল। জার্নাল নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করো, আর যদি না থাকে আমরা নতুন টপিকে যাব। স্যার এই যে স্যার আপনি যে স্যার পিডিএফটা দিছিলেন স্যার, ওইখানে স্যার মাত্র দেখলাম স্যার যে আগস্টের 6 মানে ওইখানে রেন্ট পেয়েবল স্যার ক্রেডিট ধরছেন, কিন্তু এখানে ডেবিট ধরছেন। আর রেন্ট পেয়েবল ক্রেডিট ধরার কোনো সুযোগই নাই, কারণ কি আমি বলি, এখানে আমি বলছি যে 4,400 টাকা যে দিয়েছি সেখানে আমার অ্যাক্রুড রেন্ট আছে 600, অ্যাক্রুড রেন্ট যদি 600 হয়, আচ্ছা এখানে হয় ওটা 40 এরকম থাকতে পারে। কেন থাকতে পারে? এটাকে তিন ভাবে, তিনটা চিন্তা করে করা যায়। 1 নাম্বার চিন্তা হতে পারে
যে এই যে 4,400 টাকা দিয়েছি এর মধ্যেই একুইভ্যালেন্ট 600 আছে। আমি যেটা এখন করছি এটা হচ্ছে এই লজিক, যে 4,400 টাকা এখন যে আমি দিয়েছি রেন্ট তার মধ্যেই 600 টাকা আছে, এই হিসেবে আমাদের জার্নাল এটা ঠিক আছে। কিন্তু কেউ যদি এভাবে চিন্তা করে যে এই মাসে আমি ভাড়া দিয়েছি 4,400, আরো 600 টাকা বকেয়া আছে, দুইটা কথা কি সেম হলো না আলাদা? কথা কি বুঝতে পারতেছো? দুইটা কথা কিন্তু ডিফারেন্ট বলছি আমি, খেয়াল করছো? হ্যাঁ, প্রথম কথাটা হচ্ছে এই যে 4,400 টাকা দিলাম এর মধ্যে আগের পাওনা 600 আছে, একটা কথা যেইটা আমরা এখন ধরে করছি। দুই নাম্বার কথা, এটা এভাবেও ধরা যেতে পারে যে এই মাসে আগস্ট মাসে ভাড়া 4,400 টাকা দিছি, আরো 600 বকেয়া আছে, দুইটা আলাদা কথা। তখন ওই যে তুমি যেটা বলছো ওইটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে, তখন রেন্ট পেবল ক্রেডিট হবে। আচ্ছা, আবার এরকমও হতে পারে যে এই মাসে আমি 4,400 টাকা ভাড়া দিয়েছি, এটা ঠিক আছে, আবার আগের ভাড়া 600 বকেয়া আছে সেটাও দিয়েছি, তার মানে 4,400 টাকা ভাড়া তো দিছি রেন্ট এক্সপেন্স, আরো 600 দিচ্ছি হচ্ছে কি রেন্ট পেয়েবল, তখন এখানে 5,000 হিসেব করতে হবে। জি স্যার, বুঝতে পারছি এখন। এইভাবে আর কি, মানে এটা এখন যেহেতু মানে পুরো স্টেটমেন্টটা ক্লিয়ার না, এই জন্য আমরা যে কোনো একটা অ্যাজাম্পশন দিয়ে করতে পারি। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছো নাকি? জি স্যার, বুঝতে পারছি। ওকে, তো আর কোনো প্রশ্ন থাকলে বলো, না থাকলে অ্যাকাউন্টিং এর সবচেয়ে সহজ টপিক শুরু করবো আজকে, ট্রায়াল ব্যালেন্স। সময় দিলাম, কারো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, মনে হয় কারো কোনো প্রশ্ন নাই। আমি একটা ম্যাথ শুধু করালাম না, প্রবলেম নাম্বার 5 সলিউশন করা আছে, তোমরা একটু এগুলো এটা দেখবা বাসায়, আর লেজার গুলো নিজেদের মতো করে করে ফেলবা। তো আমরা আজকের আমাদের নতুন টপিক শুরু করি, দ্যাট ইজ ট্রায়াল ব্যালেন্স। আর ইউ রেডি? নতুন টপিক শুরু করব। জি স্যার। ওকে, খুব ইজি, একদম ইজি, এখানে কিচ্ছু করতে হবে না, অ্যাকাউন্ট অ্যাকাউন্ট সব দেওয়া থাকবে, শুধু ডেবিট আর ক্রেডিট লিখতে হবে, আর কোনো কাজ নেই। তো সেটা লেখার জন্য আমাদেরকে একটু রুলস জানতে হবে, ট্রায়াল ব্যালেন্স এর কি রুলস, ট্রায়াল ব্যালেন্স এর কি রুলস। ট্রায়াল ব্যালেন্স এর রুল হচ্ছে যে আমাদের যে 5টা অ্যাকাউন্ট আছে, আমাদের মনে আছে কিনা আমি এর আগে বলেছিলাম, আমাদের অ্যাকাউন্ট হচ্ছে 5টা, অ্যাসেটস, এক্সপেন্সেস, লায়াবিলিটিস, অনার্স ইকুইটি, আর হচ্ছে ইনকাম বা রেভিনিউ। এই 5টা অ্যাকাউন্টের মধ্যে অ্যাসেট আর এক্সপেন্স কে আমরা করব ডেবিট, অ্যাসেট আর এক্সপেন্স হবে ডেবিট, আর লায়াবিলিটিস, অনার্স ইকুইটি আর রেভিনিউ হবে ক্রেডিট। শেষ, অ্যাসেট আর এক্সপেন্স হবে ডেবিট, লায়াবিলিটিস, অনার্স ইকুইটি আর রেভিনিউ হবে ক্রেডিট। আরেকবার বলছি, অ্যাসেট আর এক্সপেন্স এই দুইটা জিনিস হবে ডেবিট, লায়াবিলিটিস, অনার্স ইকুইটি আর রেভিনিউ হবে ক্রেডিট। নিচে যে দুইটা জিনিস লেখা আছে ওই দুইটা জিনিস এখন দরকার নেই, এগুলো পরে দেখাবো, পরে বলবো এই সম্পর্কে। আগে এই টেবিলটা একটু সবাই মাথায় নিয়ে নাও। এবার আমরা একটা ম্যাথের দিকে যাই। এটা হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্সের ঘর, একদম পুরো জার্নালের মতো। ট্রায়াল ব্যালেন্সের ঘর হচ্ছে পুরো জার্নালের মতো, পার্থক্য হচ্ছে জার্নালের ফার্স্ট কলামে ছিল ডেট, ট্রায়াল ব্যালেন্সের ফার্স্ট কলামে হবে সিরিয়াল নাম্বার। জার্নালের ফার্স্ট কলামে ছিল ডেট, ট্রায়াল ব্যালেন্স এর ফার্স্ট কলামে হবে সিরিয়াল নাম্বার, বাকি সব সেম, অ্যাকাউন্টস নেম, রেফারেন্স, ডেবিট, ক্রেডিট সবকিছু আগের মতোই। যারা করতে চাও তারা একটু ঘর আঁকো, এটি সিরিয়াল নাম্বার গুলো দিয়ে দিই, 10, 11, 12, 13। বিশটা পর্যন্ত দিলাম, জানি না কয়টা আছে, আপাতত 20টা পর্যন্ত থাকুক। এবার কি বলছে দেখো তো, প্রবলেম 9.1, প্রিপেয়ার এ ট্রায়াল ব্যালেন্স ফর শাইনিং ব্রাদার্স প্রাইভেট লিমিটেড। শাইনিং ব্রাদার্স প্রাইভেট লিমিটেড এর জন্য একটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করতে হবে, তারিখ হচ্ছে মার্চ 31, 2017, 2017 সালের মার্চের 31 তারিখ। আমরা উপরে হেডলাইন দিয়ে দিলাম,
টাইটেল দিয়ে দিলাম শাইনিং ব্রাদার্স প্রাইভেট লিমিটেড ট্রায়াল ব্যালেন্স মার্চ 31, 2017 সিরিয়াল নাম্বার দিয়ে দিলাম এবার আমরা একটা একটা করে লিখবো প্রথমটা দেখো তো কি আছে ব্যাংক লোন কোন দিকে যাবে ডেবিট না ক্রেডিট ব্যাংক লোন ব্যাংক লোন স্যার ডেবিট ব্যাংক লোন কি লায়াবিলিটি না ব্যাংক থেকে লোন নিছো তুমি ব্যাংক থেকে লোন নিছো লায়াবিলিটি না জি স্যার লায়াবিলিটি কোন দিকে যাবে ক্রেডিট ক্রেডিটে যাবে আচ্ছা এরপরে আসতেছি কি দেখো এই জাস্ট এই এইরকমই লেখা ডেবিট আর এটা টাকা লেখা আর কিছু না মার্কেটেবল সিকিউরিটি মার্কেটেবল সিকিউরিটি একটা অ্যাসেট অর্থাৎ যেই সিকিউরিটি আমি বাজারে বিক্রি করতে পারি আমার কাছে এমন যদি কোনো অ্যাসেট থাকে যেটা বাজারে বিক্রি করা যায় যেমন শেয়ার আমি শেয়ার কিনছি এটা একটা মার্কেটেবল সিকিউরিটি 3 নাম্বার আসছে বিল পেয়েবল কোথায় যাবে এইটা যাবে আর এটা তো সহজ এটা তো সবাই পারার কথা ট্রায়াল ব্যালেন্স তো কঠিন না এই জাস্ট এরকম লিখতে হবে ডেবিট আর ক্রেডিট আর কিছু না আনআর্ন রেভিনিউ দেখি কার মনে আছে কোন দিকে যাবে আনআর্ন রেভিনিউ কোন দিকে যাবে ডেবিট স্যার না ক্রেডিটে যাবে আনআর্ন রেভিনিউটা কি ছিল টাকা পেয়ে গেছি এখন সার্ভিস দেই নাই সেটা লায়াবিলিটি না জি স্যার জি স্যার তারপর আসছে সান্ড্রি ডেটরস সান্ড্রি ডেটরস এই নামটা তোমাদের কাছে নতুন আমি বলে দিচ্ছি সান্ড্রি ডেটরস হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবল এর আরেকটা নাম অ্যাকাউন্টস রিসিভেবল এর আরেকটা নাম হচ্ছে সান্ড্রি ডেটরস এবার বলো কোন দিকে যাবে অ্যাকাউন্টস রিসিভেবল তো অ্যাসেটে যাবে নাকি অ্যাকাউন্টস রিসিভেবল তো অ্যাসেট নাকি জি স্যার অ্যাসেট কোন দিকে যাবে ডেবিটে যাবে সেই হিসেবে সান্ড্রি ডেটরস ডেবিটে যাবে না আউটস্ট্যান্ডিং স্যালারিজ আউটস্ট্যান্ডিং স্যালারিজ মনে আছে কারো আউটস্ট্যান্ডিং মানে কি বোঝাতো আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া আউটস্ট্যান্ডিং মানে হচ্ছে বকেয়া বকেয়া বেতন বা স্যালারি পেয়েবল কোন দিকে যাবে ক্রেডিটে যাবে একটু তাড়াতাড়ি রেসপন্স করে দাও তাতে আমরা একটু তাড়াতাড়ি শেষ করতে পারি প্রিপেইড রেন্ট ডেবিট না ক্রেডিট ক্রেডিট স্যার না না প্রিপেইড রেন্ট এটা একটা অ্যাসেট প্রিপেইড রেন্ট কি মানে ভাড়া আগেই দিয়ে দিয়েছি প্রিপেইড রেন্ট মানে ভাড়া আগেই দিয়ে দিয়েছি আমার জন্য অ্যাসেট কারণ আমি এখনো সার্ভিসটা নেই নাই সার্ভিস নিব ইন্স্যুরেন্স এক্সপেন্স পরে পরে কলামে এগুলো করতেছি ইন্স্যুরেন্স এক্সপেন্স কোন দিকে যাবে স্যার ডেবিটে কারণ এক্সপেন্স ডেবিটে যাবে তারপর আসতেছে ওনার্স ইনভেস্টমেন্ট এটা কোন দিকে যাবে স্যার ক্রেডিট কারণ ওনার্স ইকুইটি ক্রেডিট ক্রেডিটে যাবে একটু আগে বললাম এরপরে আসতেছে রেন্ট অ্যান্ড রেটস এক্সপেন্স এটা কই যাবে স্যার ডেবিটে ডেবিটে যাবে অ্যাজ ইটস অ্যান এক্সপেন্স এরপরে আসতেছে অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা তোমরা পারবা না আমি বলে দিচ্ছি অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন অফ ইকুইপমেন্ট এটা ক্রেডিটে যাবে কারণ এটা একটা লায়াবিলিটি এরপর আসতেছে অ্যাক্রুড রেভিনিউ এনি আইডিয়া
accrued revenue debit e jabe kind of asset dekho unearned revenue hoche credit accrued revenue hoche debit ami logic ta bochhachi unearned revenue mane hoche je ami taka peye gechi service dei nei tai eta amar jonno liability credit dike geche accrued revenue mane hoche ulta ami service diye dichi taka pai nei service diye diyechi taka pai nei eta ke amra bole accrued revenue othoba accounts receivable thik ache बाद जाए क्रेडिटे ड्रॉइंग बस उल्टा दिखे डेबिटे इक्विपमेंट डेबिट कारण एसेट miscellaneous expense miscellaneous expense কোথায় যাবে ডেবিট আবার ক্রেডিটে বলো কেন ডেবিটে ডেবিট ডেবিট এক্সপেন্স যেহেতু এক্সপেন্স হলে ডেবিটে যাবে এরপর আসছে অ্যাক্রুড এক্সপেন্স দেখি এটা কেউ বলতে পারো কিনা এক্সপেন্স তাহলে ডেবিটে যাবে অ্যাক্রুড রেভিনিউ কোথায় গেছে অ্যাক্রুড রেভিনিউ হ্যাঁ অ্যাক্রুড রেভিনিউ গেছে ডেবিটে আর অ্যাক্রুড এক্সপেন্স যাবে ক্রেডিটে অ্যাক্রুড এক্সপেন্স মানে হচ্ছে এক্সপেন্স পেয়েবল অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ যেটা আমি এখনো দেই নাই দিতে হবে এরপর আসছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স কোথায় যাবে নামই বলে দেয়া আছে এক্সপেন্স শুধু ডেবিট ডেবিটে যাবে এবং সর্বশেষ আছে আনএক্সপায়ার্ড ইনস্যুরেন্স সর্বশেষ আর একটা আছে আনএক্সপায়ার্ড ইনস্যুরেন্স কোন দিকে যাবে এটা বলতে পারবা হ্যাঁ ডেবিট বলতে পারবা লজিকটা কি বিকজ স্যার স্যার আন এখনো এক্সপায়ার হয়নি দ্যাটস হোয়াই ইজ এন অ্যাসেট অ্যাসেট কারণ হচ্ছে আমি অলরেডি টাকা দিয়ে দিয়েছি কিন্তু আমার মেয়াদটা এখনো শেষ হয়নি এটা আমি সার্ভিস পেয়ে যাব তাই এবং সর্বশেষ হচ্ছে ভেন্ডারস পেয়েবলস কোন দিকে যাবে ক্রেডিট এইটা যাবে এবার তোমাকে যেটা করতে হবে দুই দিকের যোগফল নামাতে হবে দুই দিকের যোগফল নামানোর পরে যোগফল যদি মিলে যায় ভেন্ডারস পেয়েবলস অ্যাকাউন্টস পেয়েবল দুই দিকের যোগফল যদি মিলে যায় তাহলে তোমার কি তোমার ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে আর যদি না মিলে তাহলে ট্রায়াল ব্যালেন্স ভুল হয়ে গেছে দুই দিকে যদি মিলে যায় বুঝতে হবে তোমার ট্রায়াল ব্যালেন্স ঠিক আছে যদি না মিলে বুঝতে হবে ট্রায়াল ব্যালেন্সে ভুল হয়ে গেছে ওকে স্যার শেষের দিকে তোমরা কিছু রেসপন্স করছো এভাবে যদি রেসপন্স করো তাহলে আমরা আরেকটা করতে পারি আর ট্রায়াল ব্যালেন্স করব স্যার আরেকটা করলে ভালো হয় আরেকটা করলে একটু ভালো হয় আমি যে বুঝতে পারছি কিন্তু একটু তোমাদেরকে বলতে হবে না হলে আমি একা একা বললে হয় কি আমি বলে গেলাম আমি লিখলাম সলিউশন আমি বুঝতে পারি না যে আমি কি আমার নিজেকে পড়াচ্ছি নাকি অন্য কাউকে পড়াচ্ছি এজন্য আমি তোমাদেরকে বারবার রেসপন্স করতে বলি আমি রেসপন্স করার পেছনে কিন্তু একটাই শুধু মার কারণ যে আমার যাতে কখনো মনে না হয় যে আমি নিজেকে নিজে পড়াচ্ছি এমন না আমি যাদেরকে পড়াচ্ছি তারা কি বুঝতেছে বা না বুঝতেছে এটা বোঝার জন্য আমার একটু রেসপন্স দরকার আছে কারণ অনলাইন ক্লাস ফিজিক্যাল ক্লাস হলে এটা হয়তো দরকার হতো না আমি দেখে দেখে বুঝতে পারতাম এবং তখন তোমরা এমনিতেই রেসপন্স করতাস ক্লাসের মধ্যে এখন সেটা হচ্ছে না তাই একটু রেসপন্স করতে হবে সো
আমরা করি আরেকটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স অ্যাজ অন 31st March 2012 কার জন্য করব মিস মালিহা আফজাল আমরা টাইটেল দিয়ে দিলাম মিস মালিহা আফজালের ট্রায়াল ব্যালেন্স March 31, 2012 প্রথমে আসতেছে ড্রয়িংস কোন দিকে যাবে ডেবিট ডেবিটে যাবে 74,800 ক্যাপিটাল ক্যাপিটাল ক্রেডিট ক্রেডিটে যাবে ওনার্স ইকুইটি এরপরে আসতেছে রেন্ট রেন্ট স্যার ডেবিটে ক্রেডিট এক্সপেন্স 72,500 তারপর আসতেছে ইন্স্যুরেন্স এটাও তো এক্সপেন্স এটাও এক্সপেন্স আচ্ছা এরপরে দেখো স্টক নামে একটা আইটেম আছে যার সামনে একটা তারিখ দেওয়া আছে 31/3/2012 আর স্টক নামে আরেকটা আইটেম দেওয়া আছে এইদিকে দেখো এখানে তারিখ দেওয়া আছে 1/4/2011 দেখতে পাচ্ছ স্টক নামে দুইটা আইটেম জি স্যার এখন এইখানে আমি একটা জিনিস বোঝাবো একটু বোঝো তো একটু খেয়াল করো 1/4/2011 আর 31/3/2012 কোনটা বিগিনিং কোনটা এন্ডিং প্রথমটা একত্রে এটা বিগিনিং 2011 এটা বিগিনিং না জি স্যার আর এটা এন্ডিং নাকি এটা বিগিনিং এটা এন্ডিং এবার দেখো একটা জিনিস একটু বোঝানোর আছে আমার ওই যে আমি দুইটা জিনিস লিখে রাখছিলাম তোমাদেরকে বলছিলাম পরে বোঝাবো সেটা একটু এখন বুঝতে হবে সেটা কি যদি বিগিনিং স্টক বা ইনভেন্টরি হয় বিগিনিং স্টক আর ইনভেন্টরি উইল বি ইনক্লুডেড অর্থাৎ বিগিনিং স্টক আর ইনভেন্টরি অ্যাকাউন্টিং এ ট্রায়াল ব্যালেন্সে আসবে বিগিনিং স্টক ইনভেন্টরি আসবে ending stock or inventory will not be included ending stock by inventory ashbe na beginning ashbe ending ashbe na kintu cash balance ba bank balance jodi thake seta beginning will not be included beginning cash balance bank balance no, will not be included ending cash balance or bank balance will be included dui ta jinish arakbar dekho stock by inventory beginning ta ashbe ending ta ashbe na ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স বিগিনিংটা আসবে না এন্ডিংটা আসবে এভাবে আমরা বলি স্টক বা ইনভেন্টরি বিগিনিংটা আসবে এন্ডিংটা আসবে না ক্যাশ আর ব্যাংক ব্যালেন্স বিগিনিংটা আসবে না এন্ডিংটা আসবে বিষয়টা কি বোঝা গেছে একদম ডিরেক্টলি লিখে দিয়েছি যদি তাই হয় এবার আমাকে বলো তো যে এই যে দুইটা স্টক আছে এইটা এবং এইটা কোনটা আসবে কোনটা আসবে না স্টক বিগিনিংটা আসবে এটা আসবে তাই না আর এইটা আসবে না তাহলে এটা যেহেতু আসবে না এটা আমাদের লেখার দরকার নেই ওকে এটা আমরা স্কিপ করে যাচ্ছি পরের আইটেম পারচেজ কোন দিকে ডেবিট ডেবিট এটা একটা এক্সপেন্স পারচেজের পরে আসছে ফার্নিচার যেহেতু অ্যাসেট ফ্রিজ ফ্রিজটা তোমরা আগে মনে কখনো শুনো নাই ফ্রিজ একটা এক্সপেন্স মানে এটাকে আমরা বলি বহন খরচ জাহাজ ভাড়া ফ্রিজ ডেবিট সান্ড্রি এক্সপেন্সেস এটা পড়া উচিত এক্সপেন্স ডেবিট ইনকাম ট্যাক্স ক্রেডিট না এটা একটা এক্সপেন্স এরপরে স্টকটা কিন্তু আসবে এবং তারিখটাও তোমাকে লিখে দিতে হবে এটা বিগিনিং স্টক তাই এটা আসবে অ্যাসেট কারণ স্টক মানে ইনভেন্টরি মজুদ পণ্য এটা আমার অ্যাসেট তাই ডেবিট দিকে বসুন ডিসকাউন্ট অ্যালাউড ডিসকাউন্ট অ্যালাউড ডেবিট এক্সপেন্স তো ওকে প্রিন্টিং চার্জ ডেবিট কারণ এটা একটা খরচ ডিসকাউন্ট রিসিভড
Discount received. Credit, sir. Credit. Received. Income. Hmm? Revenue. Credit. Good. Machinery. Debit. Debit. Okay, that process is bills receivable. Kon dike jabe? Income. Ah, nah. Bills receivable the asset. Bills receivable the asset. The process is sales. If purchase jodi hoy debit, sales ki hobe? Credit. Credit. Eta income. 335,350. Sundry creditors. It is accounts payable and item name. Accounts payable and item name is sundry creditors. Kondi ke jabe? Credit. Credit is jabe. Bank loan. Debit. Bank loan. Credit. Credit. Liability to Sharbashar bills payable. Liability. Credit is a joke. Did you joke or the Shamana Shakina? Carvas joke. কারো কাছে ক্যালকুলেটর থাকলে একটু যোগ করো কেকে যোগ করতেছো জি স্যার এটা দেখো ঠিক আছে যেদিকে কম আসছে ওইদিকে বাকি টাকাটা বসিয়ে দিবা যেটা বললাম যে ধরো এইদিকে কম আসছে আমি একটা জিনিস বোঝাচ্ছি খেয়াল করো ধরো এইদিকে কম আসছে এইদিকে যেটা কম আসছে সেটা বসায় দিব বসানোর পরে দুই দিকের যোগফল মিলিয়ে দিব 813,500 দুই দিক মিলিয়ে দিব কিন্তু এই যে এক্সট্রা টাকাটা লিখলাম এটাকে কি লিখব এটাকে লিখব সাসপেন্স অ্যাকাউন্ট নামে সাসপেন্স অ্যাকাউন্ট অর্থাৎ এই আমার গড়মিলটা হইছে কোন একটা ভুলের কারণে কিন্তু কোথায় ভুল আমি তা জানি না পুরো অ্যাকাউন্টিং এর পুরো সিস্টেমটাকে এখন আমাকে খুঁজে দেখতে হবে কোথায় গরমিলটা আছে সেখান থেকে গরমিলটা খুঁজে বের করে সমাধান করে পরে অঙ্ক মিলাতে হবে কিন্তু এতদিন সময় হয়তো আমার হাতে নাও থাকতে পারে যার কারণে আমরা সাসপেন্স অ্যাকাউন্ট লিখে আমরা এই অ্যাকাউন্টটা ক্লোজ করে দিতে পারি কিন্তু তুমি নিজে যদি ভুল করে রাখো যেমন সান্ড্রি এক্সপেন্স ডেবিট না লিখে ক্রেডিট লিখে থাকো এবং তারপর যদি সাসপেন্স অ্যাকাউন্ট দাও তাহলে কিন্তু হবে না তুমি সব ঠিক করছো কিন্তু অঙ্কের সিস্টেমটাই এমন যে মিলবে না সব দুই দিক মিলবে না তখন যেদিকে কম হবে সেই দিকে ওই টাকা কম টাকাটা বসিয়ে দুই দিক মিলাবো এবং লিখবো সাসপেন্স অ্যাকাউন্ট কথা কি বুঝতে পারছো হ্যাঁ শেষে যে কথাটা বললাম হ্যাঁ ওকে এই হচ্ছে সাসপেন্স অ্যাকাউন্টের কাজ আপাতত এই অঙ্কটা লাগবে না জাস্ট বোঝানোর জন্য লিখেছিলাম আমাদের এ পর্যন্তই লাগবে কারো কোনো কোশ্চেন থাকলে বলো কোনো কোশ্চেন থাকলে বলে ফেলো
ইনস্যুরেন্স এক্সপেন্স রেন্ট এক্সপেন্স এখানে এই যে শুধু রেন্ট লেখা মানে এক্সপেন্স রেন্ট এক্সপেন্স ইনস্যুরেন্স লেখা মানে হচ্ছে ইনস্যুরেন্স এক্সপেন্স ফ্রিট লেখা মানে হচ্ছে ফ্রিট এক্সপেন্স এগুলো এক্সপেন্স শব্দটা উজ্জ আছে হ্যাঁ নিয়ম হচ্ছে বিগিনিংটা আসবে ইন্ডিংটা আসবে না বিগিনিংটা আসবে ইন্ডিংটা আসবে না শুধু এখানেই শেষ না আর একটা নোটে নোট নোট দিয়ে একটা কথা বলে দিই তোমাদেরকে যে বিগিনিংটাও মাঝে মাঝে আসে না ইন্ডিংটা আসে কিন্তু কখন সেটা একটু আর একটু অ্যাডভান্স লেভেলে তাই আমি তোমাদের ওইটা দেখাচ্ছি না যেটা বেসিক কোর্স আপাতত ওটাকে স্কিপ করে যাচ্ছি শুধু তোমরা এই আইডিয়াটুকু মাথায় নাও যে বিগিনিংটা আসবে এন্ডিংটা আসবে না ঠিক আছে স্যার কিন্তু কেন স্যার এটা কি স্যার স্টকের প্রাইস যে ভ্যারি না 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 সেই কারণে না এটার মানে হচ্ছে দেখো বিগিনিং স্টক মানে কি বিগিনিং স্টক মানে হচ্ছে যে আমি বছরের শুরুতে যেটা নিয়ে শুরু করেছি তাই না বছরের শুরুতে যেটা নিয়ে শুরু করেছি এর সাথে যদি পারচেজ যেটা করছি মানে এই বছর যেটা কিনছি সেটা যদি যোগ করে দিই তারপর সেখান থেকে যতটুকু সেল করছি সেটা যদি বাদ দিয়ে দিই তাহলে কি পাওয়া যাবে ইন্ডিংটা পাওয়া যাবে না ইয়েস স্যার হ্যাঁ তো দেখো আমি কিন্তু এখানে পারচেজ লিখতেছি সেলও লিখতেছি এই যে পারচেজ লিখছি সেলও লিখছি এখন যদি আমি আবার ইন্ডিং স্টকও লিখি তাহলে দেখো ইন্ডিং স্টকের মধ্যে কিন্তু একটা রিপিটেশন হয়ে যাচ্ছে এই কারণে ইন্ডিংটা আমরা নিব না বিগিনিংটা শুধু নিব ওকে